প্রিয় আলাইকুম আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা হয়েছে হয়েছে আসামি জন অসংখ্য কোন গার্মেন্টসের কতজন শ্রমিককে ও কাকে কাকে আসামি করা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নামে মামলা দায়ের করা হয়েছে উনিশ শত দশজনকে আসামি ইতিমধ্যেই করা হয়েছে প্রথম যে গার্মেন্টসটি রয়েছে সেটি হচ্ছে আশুলিয়ার বেরোন এলাকার ইয়াগি বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী ব্যবস্থাপক প্রশাসন জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে এই কারখানার মামলা যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে একত্রিশ নম্বর মামলা থানায় এবং এই কারখানাতে দুইশো জনকে বা আপনার আসামি করে মামলা দায়ের করা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে যে আসামিরা ল্যাপটপ মনিটর সিসিটিভি ক্যামেরা সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এবং কারখানার ভেতরে তারা ভাঙচুর চালিয়েছিল ওই দিন তারপর যে কারখানাটি সেটি হচ্ছে টঙ্গিগাড়ি এলাকার যে ন্যাচারাল ডেনিমস লিমিটেড কারখানা সেইটার সহকারী ব্যবস্থাপক যিনি রয়েছেন সবুজ হাওলাদার তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন জনের নামে এবং অজ্ঞাতনামা আরও তিরিশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন এক্ষেত্রে এই যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে যে এই প্রতিষ্ঠানেরই শ্রমিক ও কর্মচারী প্রথমজন হলেন বুলেট তেইশ বছর বয়স সুজন সর্দার একুশ বছর বয়স হারুন রশিদ বিয়াল্লিশ বছর বয়স মোহাম্মদ গাদ্দাফি চব্বিশ বছর বয়স এবং এই মামলারে যাহারে বলা হয়েছে আসামিরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি তুলে কাজ বন্ধ রেখে আচরণ করতে থাকে পরে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ কিন্তু দাবি মানার পরেও তারা লাঠি সুটা নিয়ে নয়টার দিকে কারখানা ছয়তলা থেকে নিস্তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে কর্মরত নিরীহ শ্রমিকদের কাজে বাধা দান করে এবং বলা হচ্ছে যে বিভিন্ন শ্রমিকদেরও তারা মারধরও করে এই অভিযোগ আনা হয়েছে এবং আনা হয়েছে যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও তারা দেয় প্রতিষ্ঠানটি তারপর যদি আমরা দেখি যে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার দিকে যে ডিসাং সুয়েটার লিমিটেড কারখানাটি রয়েছে সেটির প্রশাসন যে ইকবাল হোসেন রয়েছেন ব্যবস্থাপক তিনি মামলা দায়ের করেছেন বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা নম্বরটি হচ্ছে উনত্রিশ এবং এজাহারে বলা হয়েছে যে শ্রমিক এবং বহিরাগত লোকজন নিয়ে এসে কী করেছে এখানে জেনারেটর তারপর হচ্ছে টপ ট্যাক্স উশৃঙ্খল তারপর হচ্ছে কারখানাখানার যে উশৃঙ্খল শ্রমিকরা রয়েছেন তারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন এখানে মূল ফটক ভেঙে দিয়েছেন এই সব এজাহারে তিনি লিখেছেন তারপর যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে আলিফ এমব্রয়ডারি ভিলেজ টোরি তারপর মিম অ্যাপ্রোয়ালস অ্যান্ড লাম মিম অ্যাসোসিয়েট লিমিটেড এই কারখানার ব্যবস্থাপক মামলা দায়ের করেছেন এই মামলা নম্বর হচ্ছে বিশ এবং এই মামলায় বলা হয়েছে যে চারশো জন আসামি এই মামলাতে চারশো জনকে আসামি করা হয়েছে চারশো জন শ্রমিককে আসামি করা হয়েছে এবং এই কারখানা গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করার তারপর দরজা জানালার কাজ সিসিটিভি টিভি ক্যামেরা এমব্রয়ডারি মেশিন প্রিন্টিং মেশিন সহ মূল্যবান মামলায় এটা ভাঙচুর করা হয় এগুলো উল্লেখ করেছে অর্থাৎ কারখানার নিরাপত্তা কর্মীদেরও তারা মারধর করে এসব বলে এজাহারে উল্লেখ করা হয়েছে তারপর যে গার্মেন্টসটি রয়েছে সেটি হচ্ছে জিরার পুকুরপাড় এলাকার জিরাপ পুকুরপাড় এলাকাতে যে লুসাকা গ্রুপ রয়েছে সেটির ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দায়ের করেছে আশুলিয়া থানাতে এবং এই মামলাতে সাতাশ জনের নাম উল্লেখ এবং আরও আশি জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তারপর আশুলিয়ার গরিপুর এলাকার যে ম্যাকসসন স্পিনিং মিলস পিএলসি কারখানার যেটি রয়েছে সেটির মহাব্যবস্থাপক মামলা দায়ের করেছে মাকসুদুর রহমান পাঁচই সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছে মামলা নম্বর হচ্ছে নয় এই মামলায় সবচেয়ে বেশি জনকে আসামি করা হয়েছে এই মামলায় এক হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে এবং মামলার এজাহারে যেটি বলা হয়েছে যে পঞ্চাশ থেকে ষাটজন দাগ কোড়া লোহার পাইপ লাঠি সুটা নিয়ে এক নম্বর গেটে হামলা চালায় নিরাপত্তা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীর পার্কেল নিক্ষেপ ও গেট ভাঙচুরের চেষ্টা চালায় এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে কম্পিউটার স্ক্যানার সিসিটিভি ক্যামেরা প্রিন্টার পাঁচ মেশিন এগারোটি কাপার ব্রেন তিনটি প্রাইভেট কার মোটরসাইকেল কালকার কলকারখানার দরজা জানালা কাজ সহ মূল্যবান মালামাল ভাঙচুর লুটপাট করে নিয়ে যায় বাধা যখন দিতে যায় তখন তারা কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে এই আসামিরা অর্থাৎ এই মামলায় এক হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড় মামলা এবং এই যে মামলাগুলো দায়ের করা হচ্ছে উল্লেখিত কারখানাগুলোতে এগুলো হচ্ছে পাঁচ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে দায়ের করা হয়েছে এবং এই আশুলিয়া থানার এক থানার আশুলিয়া থানাতে ওসি বলেছেন যে তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর কি প্রিয় সুধি আপনাদের বিরুদ্ধে যদি মামলা করা হয়ে থাকে বা আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অথবা যে কোনো আইনি পরামর্শের জন্য আপনারা ফোনে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এই নম্বরে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যারা যারা জানে না এই ব্যাপারে তাদেরকে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে দিন কলিকদের কাছে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন